हेलो फ्रेंड, हमारे यूट्यूब चैनले बराबर मतो आपनादेर स्वागत। आमरा आज के फेसबुक अकाउंट से रोए छेटे आमरा डिलीट कीभावे करब, तो सबार प्रथमे आपनाके आपनार प्रोफाइल अकाउंट माने आपनार फेसबुक अकाउंटे गिए आपनार जे पेजटी रोएछे जे फटो जे पेज रोएछे थ्री बार, तो आपनाके एखाने टाच करे नीते होबे। टाच करार पर आपनार सामने जे पेजटी रोएछे पेजटी ओपेन होबे एबं एखाने स्क्रल डाउन करे नीचे आसबो। तो स्क्रल डाउन करे नीचे आसार पर एखाने जे रोएछे सेटिं एंड प्राइवेसि, आपनाके ए सेटिं एंड प्राइवेसिते टाच करे नीते होबे। तो आमि एबार एखाने टाच करे नेब। टाच कर नार पर आमार सामने अनेकगुली सेटिंग्स रोचे, से ही सेटिंग्सगुली आमार सामने फुटे उठबे, किन्तु सबथेके एकटु स्क्रल डाउन करे नीचे आसबो। करार दरकार नेई, आमार एटी सबार उपरे रोयेछे। सेटिंग्स एर नीचे रोयेछे जे प्राइवेसि शर्टकाट्स, तो आमि एइखाने टाच करे नेब। ओके, तो आपनारा एइभाबे टाच करे नेबेन। করে নেওয়ার পর আপনার সামনে পেজটি হবে, মানে লোডিং হবে, ঠিক আছে। তো তারপর পেজটা আপনার সামনে ফুটে উঠবে। তো আপনি এখানে অবশ্যই স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে রয়েছে ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, তো আপনি এখানে টাচ করে নেবেন। তো আমি এখানে টাচ করে নেব। ওকে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট চাইলে আমি এটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করে কন্টিনিউ করে নিতে পারবো। তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পর ডিলিট অ্যাকাউন্ট রয়েছে, আমি এখানে টাচ করে নেব। নেওয়ার পর আমি কী করে নেবো, এটা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন করে নেব। করে নেওয়ার পর আমার সামনে আমার প্রোফাইল অ্যান্ড আমার যে পেজ রয়েছে দুটি একসাথে শো করবে। তারপর আমি এখানে কন্টিনিউ করে নেব। কন্টিনিউ করার পর একটু লোডিং হবে, তারপর আমি এখান থেকে যে কোনো একটি অপশন আমাকে বেছে নিতেই হবে, ঠিক আছে। তো বেছে নেওয়ার পর আমি কন্টিনিউ করে নেব। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো কী সমস্যার কারণে আপনি ডিলিট করতে চান সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো তারপর আপনি কন্টিনিউ করে নেবেন। তো এটা আমি কন্টিনিউ টু ডিলিশন করে নেব। কন্টিনিউ করে নেওয়ার পর আপনার সামনে পেজ এগুলি লোডিং হবে। তো লোডিং হওয়ার পর আপনার যে যত কিছু ইনফরমেশন রয়েছে আপনি চাইলেও এটা সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। এখানে সব কিছু রয়েছে এবং চাইলে ট্রান্সফার করে নিতে পারেন, এবং কোন সাথে মানে কোন অ্যাপসের সাথে লিঙ্ক রয়েছে সেটাও আপনি চাইলে ভিউ লিঙ্ক অ্যাপসের সাথে আপনি দেখে নিতে পারেন। তো আমি ডাইরেক্টলি কিছু না করে এটা ডিলিট অ্যাকাউন্ট করে নেবো। তো আমি এটা ডিলিট অ্যাকাউন্টে আমি টাচ করে নেবো। করে নেওয়ার পর আমার যে প্রোফাইলটি রয়েছে সেটা একেবারে শো করবে। আর এখানে নিচে যে রয়েছে এখানে পাসওয়ার্ড, আপনাকে সেই পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দেবেন, এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউ করে নেবেন। তারপর এটি সম্পূর্ণভাবে এটা ডিলিট হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন এটা 30 দিন, মানে 30 ডেজ পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করবেন না। যদি লগ ইন করেন তাহলে এটি পুনরায় আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এটা অ্যাক্টিভ হয়ে থাকবে। তো আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পরবর্তী আরেকটি ভিডিওতে।